হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওটা আমাদের ডিএলএড সেকশনের জন্য, ডিএলএড সেকশনের বিশেষত পার্ট ওয়ানের জন্য। আমার আজকে টপিক হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এটা আমরা ইউনিট এইটে পেয়ে থাকি, এনভায়রনমেন্টাল সায়েন্স সিপিএস 04-এ ইউনিট এইটে আমরা মাইক্রো টিচিংটা পড়েছি। আজকে আমি তোমাদের একটু মাইক্রো টিচিং নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। সেটা হলো যে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং বলতে আমরা কি বুঝি। মাইক্রো টিচিং এর অর্থ হলো অনুশিক্ষণ, অর্থাৎ খুব অল্প সময়ে অল্প সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এবং নির্দিষ্ট কিছু শিখন দক্ষতার সাথে যে শিক্ষাদান করা হয় বা যে পড়ানো হয় সেটাকেই আমরা অনুশিক্ষণ বলে থাকি। এবং এখানে অনুর ব্যবহারটা আমরা দুভাবে দেখাতে পারি। একভাবে হতে পারে অনু বা ক্ষুদ্র, খুব ছোট, টিচিং এর পার্টটা খুব ছোট বলে, সময়সীমা খুব কম বলে। আবারও হতে পারে আর একটাও, যেটা হচ্ছে আমরা কিছু নির্দিষ্ট কম্পোনেন্ট, নির্দিষ্ট কিছু ছোট ছোট কম্পোনেন্টের সাহায্যে আমরা এই শিক্ষাদানটা করে থাকি। অর্থাৎ কি, আমাদের যে নির্দিষ্ট স্কিলগুলো রয়েছে, পাঁচটা যে স্কিল রয়েছে, তাদের মধ্যে আবার চারটে করে কম্পোনেন্ট আছে। তাহলে এই কম্পোনেন্টগুলোর উপর খুব জোর দিয়েই কিন্তু আমরা স্কিলগুলোকে সম্পন্ন করতে পারি বা সেই স্কিলগুলোর সাহায্য নিয়ে আমরা নির্দিষ্ট বিষয়টা পড়াতে পারি। এখন যদি সঠিকভাবে বলতে হয় তাহলে মাইক্রো টিচিং কি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিথ অ্যাচিসন 1961 খ্রিস্টাব্দে মাইক্রো টিচিং এর প্রস্তাব করেন এবং তিনি বলেছেন যে এই মাইক্রো টিচিংটা সম্পূর্ণভাবে নির্ভর করছে শিক্ষার্থীর সংখ্যা, পাঠন সময় এবং পাঠন স্কিল, এই তিনটে দিকের উপর। অর্থাৎ এই তিনটে দিকের উপর বিচার করে যে ক্ষুদ্রাকৃতি বা খুব ছোট্ট পাঠন প্রক্রিয়া, তাকেই তিনি চিহ্নিত করতে চেয়েছেন। এখানে শিক্ষার্থী সংখ্যা হবে কি, খুব সীমিত। কিরকম হতে পারে, 5 থেকে 10 জন। পাঠ উপস্থাপনের সময়, অর্থাৎ কতক্ষণ স্টুডেন্টরা পড়াবে, কতক্ষণ পড়াবে, 5 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম। আর বিষয়বস্তু কিরকম হবে, খুব সীমিত। অর্থাৎ বিষয়বস্তুর নির্বাচনটা আমরা কিভাবে করব, একটা নির্দিষ্ট যে কোনো একটা বিষয় আমরা বেছে নিলে আমরা কি করে থাকি, সেটাকে নির্দিষ্ট কিছু উপএককে ভাগ করি এবং যে কোনো একটা উপএককে আমরা একদিনের ক্লাসে পড়াই, অবশ্যই একদিনের ক্লাসে পড়াই। কিন্তু যেহেতু এটা মাইক্রো টিচিং, তাই আমাদের কিন্তু ক্লাসের সময়সীমা কখনোই 40 মিনিট নয়। আমাদের ক্লাসের সময়সীমা থাকছে কত, 6 থেকে 8 মিনিট বা 5 থেকে 8 মিনিট। এবারে এই সময়টুকুর মধ্যেই কিন্তু আমাকে নির্দিষ্ট স্কিলগুলোর উপর ডিপেন্ড করে পড়াতে হবে এবং সেই স্কিলগুলোর আমি আগেও বলেছি নির্দিষ্ট কিছু কম্পোনেন্ট রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে মাইক্রো টিচিং হচ্ছে অল্প সময়ে, সীমিত সময়ে, সীমিত সংখ্যক শিক্ষার্থী, যাদের কিনা আমি বলতে পারি পিয়ার গ্রুপ, সেই পিয়ার গ্রুপের সামনে যখন আমরা নির্দিষ্ট স্কিলের সাহায্যে খুব পরিপূর্ণভাবে এবং খুব সুষ্ঠুভাবে, যেখানে আমরা কি করে থাকি, আমাদের ফিডব্যাক নেয়ার একটা, ফিডব্যাক দেওয়ার একটা পদ্ধতি থাকে, যেখানে আমরা আমাদের ভুলগুলোকে সংশোধনও করে নিতে পারি, সেই শিক্ষা পদ্ধতিটাকেই আমরা বলছি মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এই অনুশিক্ষণ কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শিক্ষককে পাঠদান করতে হয় এবং পাঠদান উপস্থাপন যে প্রক্রিয়াটা, তা গড়ে ওঠে কিন্তু নির্দিষ্ট কিছু পটুত্বের সমন্বয়ে। কি পটুত্ব, যেগুলোকে আমরা বলছি স্কিল, টিচিং স্কিল। এই স্কিলগুলোর আবার কিন্তু নির্দিষ্ট কিছু কম্পোনেন্ট থাকছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অনুশিক্ষণের বা অনুপাঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষকের শিখন দক্ষতার বিকাশ ঘটানো। এবারে এই অনুশিক্ষণের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি, এই অনুশিক্ষণের কিছু বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা মানে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, মানে ভাগ করতে পারা বলাটা ঠিক যায় না। এক্ষেত্রে অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলোকে স্বাভাবিক শিখন, মানে কিছু স্বাভাবিক শিখন প্রক্রিয়া আছে, যেমন স্বাভাবিক কিছু শিখন প্রক্রিয়া। অর্থাৎ কি, যে স্বাভাবিক শিখন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা এই অনুশিক্ষণটাকে
দিয়ে থাকি। নির্দিষ্ট কিছু স্বাভাবিক শিখন প্রক্রিয়া, অর্থাৎ কি যেভাবে পড়ানো হয় আমাদের পড়ানোর কৌশল কিন্তু সম্পূর্ণ তাই হবে। সুতরাং এখানে অন্যরকম কিছু থাকছে না, স্বাভাবিকভাবেই আমরা শিখন দিয়ে থাকব। এরপরে আমরা কি বলতে পারি বৈশিষ্ট্য হিসাবে, শিক্ষক বা শিক্ষিকার আচরণের উন্নতি। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা কারা? যারা হলো ট্রেনি টিচার, যারা হলো ট্রেনি টিচার, অর্থাৎ যারা ডিএলএড কোর্স করছে বা এটা বিএডেও আছে, যারা ডিএলএড কোর্স করছে বা এর থেকে হায়ার কোর্স করছে, সেক্ষেত্রে দেখা যায় কি সেখানে যদি অনুশিক্ষণটা আমাদের সিলেবাসে থাকে, তাহলে যারা ট্রেনি টিচার তারা কি করছে, শিক্ষক তারা যখন পড়াচ্ছে তখন তাদের কি হচ্ছে একটা আচরণের একটা উন্নতি ঘটছে। কেন কি তারা পড়ানোর সময় তারা বুঝতে পারছে যে কিভাবে তারা কথা বলবে, কিভাবে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করবে, এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীও হচ্ছে তাদের পিয়ার গ্রুপ, অর্থাৎ তাদের বন্ধুরাই, যে পাঁচজন বা দশজনকে নিয়ে তারা মাইক্রো টিচিং দিচ্ছে বা মাইক্রো টিচিং প্র্যাকটিস করছে। সেক্ষেত্রে এখানে ফলে তাদের কথা বলার ধরন, নিজেদের মধ্যে একটা আলোচনার ভঙ্গি, মিথস্ক্রিয়া, এগুলোও কিন্তু গড়ে ওঠে। এরপরের যে পয়েন্টটাতে আমি আসব আণবিক শিক্ষণের বৈশিষ্ট্যতে, সেটা হচ্ছে অনুশিক্ষণ হচ্ছে বিশ্লেষণ ধর্মী। অর্থাৎ কি অনুশিক্ষণকে কিন্তু আমরা ভেঙে আলোচনা করছি। কেন বলছি ভেঙে আলোচনা করছি? কারণ দেখা যায় যে অনুশিক্ষণে আমরা নির্দিষ্ট পাঁচটা স্কিল পাচ্ছি, এর আগেও বলেছি, এই পাঁচটা স্কিলের নামে আমি পরে আসছি। এই পাঁচটা স্কিল কিন্তু আমরা 6 থেকে 8 মিনিটের মধ্যে পড়াচ্ছি। এবারে এই এক একটা স্কিল আমি এক একবারে পড়াচ্ছি, বা যে ট্রেনি টিচার সে এক একবারে পড়াচ্ছে। অর্থাৎ যখন এই পাঁচটা স্কিল একত্রিত হচ্ছে, তখন কিন্তু একটা গোটা 40 মিনিটের ক্লাস বেরিয়ে আসছে, যেটা আমরা ব্যক্ত শিক্ষণে গিয়ে পড়াই বা ম্যাক্রো টিচিং এ গিয়ে পড়াই। তাই মাইক্রো হচ্ছে সেই স্কিলগুলোকে আলাদা আলাদা ভাবে আলোচনা করা, আর মাইক্রো হচ্ছে যে আলাদা আলাদা ভাবে আলোচনা করা, কিন্তু ম্যাক্রো কি এই সমস্ত স্কিল একসাথে নিয়ে যখন একটা গোটা ক্লাস হয়। তাহলে মাইক্রো টিচিং এ যখন আমি আলাদা আলাদা ভাবে ভেঙে আলোচনা করছি, তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, তখনই সেটা আমার হয়ে যাচ্ছে বিশ্লেষণ ধর্মী, অর্থাৎ নির্দিষ্ট স্কিলগুলোকে ভেঙে আলোচনা করা। এরপর আসছি অল্প সংখ্যক শিক্ষার্থীর শিখন। আমি যখন প্রথমে বললাম সংজ্ঞার দিকে, তখন আমি বলেছি যে অল্প সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে কিন্তু এই শিখন প্রক্রিয়াটা চলে। অর্থাৎ অল্প সংখ্যক শিখন শিক্ষার্থী এখানে থাকছে পিয়ার গ্রুপ 5 থেকে 10 জন, আর কি থাকছে স্বল্পস্থায়ী শিখন, মানে খুব অল্প সময়ের জন্য এই শিক্ষাদানটা করা হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আমি বলতে পারি, সেটা হচ্ছে ফিডব্যাক গ্রহণ করার ব্যাপার, তাৎক্ষণিকভাবে ফিডব্যাক নেওয়ার একটা পদ্ধতি। সেই তাৎক্ষণিকভাবে ফিডব্যাক নেওয়ার পদ্ধতিটা কি, যখন অনুশিক্ষণ হয়, ক্লাস অনুশিক্ষণ করা হয় বা প্র্যাকটিস করা হয়, তখন দেখা যায় যে সেই শিক্ষার্থী যেটা পড়াচ্ছে, যদি কোনো জায়গায় তার সঠিক করে নেওয়ার বা কোনো জায়গা তার রেকটিফাই করার দরকার থাকে, তাহলে ক্লাসরুমে উপস্থিত যদি কোনো সুপারভাইজার থাকে, কোনো টিচার থাকে, কিংবা পিয়ার গ্রুপেরও যদি কারণ মনে হয় যে সেই জিনিসটা অন্য একটু অন্যভাবে বলা যেতে পারত বা অন্য কোনো প্রশ্ন এক্সট্রা করা যেত, তাহলে কিন্তু সেই মুহূর্তে সেটাকে সংশোধন করে নেওয়ার জায়গা থাকে, যেটা কিন্তু আমরা ব্যক্ত শিক্ষণের ক্ষেত্রে পাই না। তাই তাৎক্ষণিক ফিডব্যাক পদ্ধতিটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাহলে এগুলো হলো আমার আণবিক শিক্ষণের বৈশিষ্ট্য। এবার আমি আসি আণবিক শিক্ষণের কিছু সুবিধা, কেননা অনুশিক্ষণটা গুরুত্বপূর্ণ অবশ্যই, সেই জন্য সুবিধাগুলো কি কি আমাদের একটু জেনে নিতে হবে। অনুশিক্ষণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সুবিধা, সেটা হচ্ছে শিক্ষণ কৌশলটাকে আয়ত্ত করতে সাহায্য করে। অর্থাৎ বারবার প্র্যাকটিসের ফলে কি হয়, যে শিক্ষণ কৌশল আছে সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের আয়ত্ত হয়ে যায়। আর কি হয়, ব্যক্ত শিক্ষণ সঠিক করতে হলে অনুশিক্ষণ কিন্তু রপ্ত করতে হবে, অর্থাৎ আমরা আগে অনুশিক্ষণ শিখব, তবেই কিন্তু আমরা ব্যক্ত শিক্ষণ যেতে পারবো। মানেটা কি, মানে অনুশিক্ষণে ছোট ছোট করে ভেঙে ভেঙে আলোচনা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যখন গোটা ক্লাসটা একটা 40 মিনিটের ক্লাস পাবো, বা শিক্ষার্থীরা একটা 40 মিনিটের ক্লাস পাবে, তখন কিন্তু তারা খুব সুন্দর করে সেই ব্যক্ত শিক্ষণটা দিতে পারবে। তাই অনুশিক্ষণ কিন্তু ব্যক্ত শিক্ষণ শেখার একটা
মানে অন্যতম পদ্ধতি বলে আমি মনে করি। আর ছোট ছোট ভাগে ভাগ করে আমরা আলোচনা করি, তাই ছোট ছোট আচরণগুলোও কিন্তু আমাদের খুব পরিষ্কার হয়ে ওঠে। আর কি, অনুশিক্ষণের ক্ষেত্রে সঠিক শিখন দক্ষতা আমাদের অর্জিত হয়, সঠিকভাবে আমরা অনুশিক্ষণকে জাজ করতে পারি। এছাড়াও কিছু আরো অনেক সুবিধা থাকলেও কিছু কিছু অসুবিধাও আমাদের আছে। সেই অসুবিধাগুলো কি কি? শিক্ষকের কিছু নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়, অর্থাৎ আমরা মনে করি একজন শিক্ষকের বা শিক্ষার শিক্ষিকার কিন্তু অনেক দিকের দক্ষতা থাকতে হয়, কিন্তু আমাদের এক্ষেত্রে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে কিন্তু যে দক্ষতাগুলো আমাদের দেওয়া হয়েছে আমরা শুধুমাত্র সেই দক্ষতাগুলোর উপরই জোর দিচ্ছি সিলেবাস অনুযায়ী। আর হচ্ছে কি, এটা একটু ব্যয়বহুল, কারণ একটু উন্নত যন্ত্রপাতি যেমন ভিডিও, টেপ রেকর্ডার, প্রজেক্টার ইত্যাদির ব্যবহার এখানে আমরা করতে পারি, সেই জন্য একটু ব্যয়বহুল। আর বিভিন্ন ক্ষেত্রে কি হয়, এই দক্ষতাটা মানে দেখানোটা খুব মানে কঠিন হয়ে পড়ে। তাহলে ডিমেরিটস আছে, কিন্তু সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দেব না, কারণ আমরা জানি যে অনুশিক্ষণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটার ক্ষেত্রে সুবিধাগুলোই আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনুশিক্ষণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে স্কিল, সেটা হচ্ছে স্কিল হচ্ছে কি, কিরকম স্কিল? পাঁচখানা আমাদের স্কিল আছে, সেই পাঁচখানা স্কিলের নাম কি কি সেটা আমাদের একটু জেনে নিতে হবে। কি কি পাঁচটা স্কিলের নাম? সেই পাঁচটা স্কিল হলো, 1 নম্বর হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। হ্যাঁ, সমন্বয় সাধন দক্ষতা। 2 নম্বর কি হচ্ছে, শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। আর 5 নম্বর হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। অর্থাৎ টোটাল আমরা কটা পেলাম? আমরা টোটাল 5টা স্কিল পাচ্ছি। 1 নম্বর হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, এর আন্ডারে 4টে কম্পোনেন্ট আছে। 2 নম্বর পাচ্ছি শিশুকেন্দ্রিক পরিচালন দক্ষতা, এর আন্ডারেও 4টে কম্পোনেন্ট আছে। 3 নম্বর পাচ্ছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, এর আন্ডারেও 4টে কম্পোনেন্ট আছে। 4 নম্বর পাচ্ছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এখানেও আমরা 4টে কম্পোনেন্ট পাচ্ছি। এবং 5 নম্বর পাচ্ছি শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা, এখানেও আমরা 4টে কম্পোনেন্ট পাচ্ছি। আজকে আমরা এই কি কি দক্ষতাগুলো আছে, দক্ষতার নামগুলো আজকে আমরা জেনে নিলাম। আমরা অন্য কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে আমরা এই শিখন দক্ষতাগুলোর সাথে যে যে কম্পোনেন্টগুলো যুক্ত আছে এবং সেগুলোর ব্যবহার কিভাবে আমরা করব আমরা সেটা জানব। তাই আজকে এটুকুই, তোমরা খুব ভালো থেকো, ভালো করে শোনো। থ্যাংক ইউ।